গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দেখো, আমরা ভালো নেই, দেখতেই পাচ্ছো আমার বাবাইয়ের চোখ মুখ ফুলে কী অবস্থা হয়েছে। তাক, যেরকমই হোক, আজকে পয়লা বৈশাখের দিনে ওকে একটা নতুন জামা প্যান্ট পরিয়েছি। ওর শরীরে কোনো এনার্জি নেই, দেখো চোখ শুয়ে রয়েছে, সারাক্ষণই ঘুমিয়ে থাকছে, চোখগুলি কেমন ফুলে গেছে, কালচে হয়ে গেছে, মানে মাথার পিছন দিকটা সামনের দিকটা ফোলা আছে, হাতের আঙুলগুলোও একটু ফোলা আছে। দেখতেই পাচ্ছ ওর শরীরে কোনো এনার্জি নেই, ও চোখ তুলতেই পারছে না। আমি ওকে কোনো রকমে তুলে ঘুমের মধ্যে একটু খাইয়ে স্নান করিয়ে যে জামা কাপড় পরিয়ে দিয়েছি, আবার এই যে শুয়ে আছে, দেখো দুটো ওই পাশের চোখটা যেটা কাত হয়ে শুয়ে রয়েছে, যেদিকে ওই দিকটা তো আরও বেশি ফোলা। ভগবান যে কেন এরা নিজেদের সমস্যাগুলি বলতে পারে না এমনিতেই, তাও যে কেন এদেরকে এত সমস্যা দেয়। তো দেখো, আমি ওকে একটু ওআরএসের জল খাওয়াবো, এই ওআরএসগুলি দিয়েছে ডাক্তার গরমকালে একটুখানি খাওয়াতে। ওকে দিনে 4 বার দিই, সকালে 1 বার আমি দিয়েছি, এখন এই নিয়ে দ্বিতীয়বার হবে। এটা একটা প্যাকেটের মধ্যেই 5টা ভাগ করা আছে, 5 কাপ জলের মধ্যে 5টা দিতে হবে। তো 1 কাপ জলের মধ্যে 1টা করে দিই, এই ছোটো গ্লাসটার মধ্যে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। তো এটা একটু মোটামুটি বড় কাপের সাইজেই গ্লাস, তো এর মধ্যে 1টা পাউচ গুলিয়ে নিলাম। এটা একটু খেলে একটু শরীরে একটু এনার্জি পাবে। আর আজকে যেহেতু শনিবার দিন, পয়লা বৈশাখের দিন, কিন্তু তবু আমাদের নিরামিষ, কিন্তু কিছু করার নেই, ওকে তো আর নিরামিষ দেওয়া যাবে না। ওর জন্য একটুখানি শিং মাছ আনিয়েছি, আর সন্ধ্যাবেলা ডিম সিদ্ধ করে দেবো, যেহেতু এতটা সমস্যা, তার উপরে তো করা করা ওষুধ খেচ্ছে, তাই ওকে আর নিরামিষ দিলাম না। দেখো শিং মাছ নিয়ে এসছে, তো শিং মাছটাকে এখন ভালো করে পরিষ্কার করে রান্না করব। আমি এখন রান্না করছি না, শাশুড়ি যা ওরাই রান্না করে দিচ্ছে, কিন্তু আজকে শনিবার দিন ওখানে নিরামিষ হবে, সবাই খাবে, তাই মাছটা আমাকে করতে বললো। তো ওদের দুই ভাই বোনকে এই মাছটা আমিই করে দেবো। তো মাছটাকে আগে ভালো করে নুন দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নিই, ধুতে গিয়ে কাটা ফুটে গেল আমার। এই কালো কালোগুলিও না ছাড়িয়ে সাদা করা যায়, কিন্তু কী করে সেটা আমি জানি না। যাই হোক, নুন দিয়ে গরম জল দিয়ে যেইটুখানি পরিষ্কার হয়। ধোয়ার পরে এরকম হয়েছে যে আলু কেটে নিয়েছি, দেখো কড়াই তেল দিয়ে দিলাম, মাছটা আরেকটু পরিষ্কার করা যায়, কিন্তু আমি পারিনি, মাছগুলি খুব ফুটছে কড়াইতে দেওয়ার পরে। দেখো ফাইনালি মাছগুলি ভাজা হয়ে গেল, কিছু করার নেই, আজকে আমাকে নিরামিষটা আর আমি মেনটেন করতে পারলাম না। তো এই মাছ একটুখানি পেঁপে দিয়ে ঝোল করলে বেশি ভালো হয় পাতলা করে, কিন্তু ওর যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তো অনেকেই বলে অ্যান্টিবায়োটিক এমনি দিয়ে তো অনেকের পেট গরম হয়ে যায়, যদিও ওর এখনও হয়নি, আবার পেট তার সঙ্গে পেঁপে পড়লে আরও বেশি পেট গরম হয়, পেঁপেতে নাকি পেট নরম করে, তাই ওকে দেওয়া যাবে না। তাই একটুখানি আলু দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, আর হলুদ গুঁড়ো, নুন আর জিরে দিয়েছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এর একটু ধনে পাতা দিয়ে একটু পাতলা, মানে অল্পই ঝোল করবো, যেহেতু ও একা খাবে আর ওর বোন তো ঝোল খায় না, শুধু মাছ দুটো তুলে দেবো। তো দেখো ফাইনালি এই যে মাছটা আমার রান্না হয়ে গেল, এটা হচ্ছে ফাইনাল লুক। দেখি যতটুকুনি খাওয়ানো যায়, ঘুমের মধ্যেই তো খায়, নিজের থেকে খাওয়ার কোনো ইচ্ছেও ওর নেই, খাবার দাবারটাও যে অল্পই দিই তার উপরে এখন অর্ধেক হয়ে গেছে। তো দেখো ওকে স্নান ঠান করিয়ে দেওয়ার পরে তখন দেখলে যে ঘুমিয়ে রয়েছে বলে আমি আবার একটুখানি বালিশ টালিশ দিয়ে একটু মোটামুটি ঠিক করে দিয়েছি, তো অন্ধকার দেখে তোমরা বুঝতে পারছো না, তাও দেখা যাচ্ছে যে ও ঘুমিয়ে রয়েছে। এই ঘুমের মধ্যে আবার তুলে ওকে খাইয়ে দেব। তো এই যে আমি একটু ঘুম থেকে তুলে বসিয়ে দিয়েছি, আর এই যে খাবারটা নিয়ে এসেছি, এই যে মাছ দিয়ে মাছটা বেছে নিয়েছি, কারণ মাছগুলো তো কাটা থাকলে বাঁচতে অসুবিধা হবে, ওকে যদি আমি বসিয়ে এখন খাওয়াতে পারছি না, আমার হাতের উপরে নিয়ে নিচ্ছি, তখন আমার মুশকিল হবে বলে আমি মাছটা আগে বেছে নিয়েছি। আর দেখতে পাচ্ছ চোখ খুলতেই পারছে না, একটা চোখ তো একদম ফাইনালি বন্ধই হয়ে রয়েছে, আর এই চোখটা একটু একটু করে খুলছে, কখন জেগে থাকে কখন ঘুমিয়ে থাকে বোঝাটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে, যখন হাত পা নাড়ায় তখনই বুঝতে পারি যে ও জেগে আছে, চোখ মুখের দিকে তাকানোই যায় না।
যাক দুপুরবেলা খাইয়ে দিয়ে আবারও ঘুমিয়েছে, তো এখন এই যে সন্ধে হয়ে এসেছে, আমি ওই জন্য ডিমটা সিদ্ধ করে রাখি, তারপরে তুলে ডিম সিদ্ধটা খাইয়ে দেবো। জল বসিয়ে দিয়ে জলটা ফুটছে, এর মধ্যেই জল পোচ করে নেবো, দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এই দেখো জলটা ফুটছে, আর যে ডিম নিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রাখি, ডিমটা একটু জমুক। ডিমের কুসুমটা আমি দিই না, কিন্তু এখন একটা কুসুম দেবো আর একটা কুসুম ফেলে দেবো। কিছুই তো খেতে চাচ্ছে না, খেতে পারছেও না। দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যে দেবো বলে সব ঠাকুরের ফুল টুল তুলেছি, মালা দুটো আর খুলিনি, কারণ সকালবেলা আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে মালাগুলি এনেছে, তো মালাগুলি একটু আগে পরিয়েছি বলে মালাগুলি আর খুলিনি। একটু লাড্ডু এনে দিয়েছি ঠাকুরকে, ভালো করে ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়েও আমি পুজোটা দিতে পারিনি। আমার মন মানসিকতা ভালো লাগছে না সকাল থেকে ওর পিছনে এই করে করে, যাক তাও একটু মালা মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। আর এই যে এখন রাত্রেবেলা ওর জন্য ওটস রান্না করব। আর এই যে দই বানাবো বলে দুধটা জালে বসিয়েছি, আর এই যে দইটা বার করে রেখেছি। সারাক্ষণ শুয়ে শুয়ে থাকছে, একটু খেলছে না, এর জন্য ভালো লাগছে না। ওটসও যেটুখানি খায় তার থেকে আর্ধেক খায়, তবুও আমি রান্না করি, যদি একটু খায় দুই চামচ বেশি, যদিও প্রত্যেকবার ফেলেই দিই, তবুও মনে হয় যে থাকলে পরে যদি খেতে চায় তাহলে তো দু চামচ বেশি দেওয়া যাবে। এইভাবে যতটুকুখানি খায় ততটুকুখানি পরিমাণে রান্না করে রাখি। ওটসটা বসিয়ে আমি দুধটা ঠান্ডা হয়ে গেলে দুধ দইটা বসিয়ে দেব, তারপরে ওকে খাওয়াবো। ওর ঘুমের ঘোরটা যেহেতু কাটেনি, খাইয়ে দাইয়ে শুয়ে দেব। আর যা প্রচণ্ড গরম পড়েছে, কী করে যে ঘুমোবে সেটাই বোঝা বড় মুশকিল, যেহেতু মশারি ছাড়া ঘুম পাড়ানো যাবে না, পোকামাকড় কামড়ে দিলে তো বলতেও পারবে না। তখন ফাইনালি ওটসে আমার রান্না হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি, কারণ এখন যেহেতু গরমকাল ঠান্ডা তো অনেকটা সময় লাগে। দেখো আমি ওর খাবারটা নিয়ে এসেছি, ওটস ওষুধপত্র যা ওষুধপত্র খাবে। আর এই যে ও ফোনের কভারটা দিয়ে খেলছে, ফোনটা নিয়ে কামড়ায় বলে আমি ফোনের কভারটা খুলে দিয়েছি, এটা দিয়ে একটুখানি বসে খেলছে। সন্ধ্যের পরে যাক আধ ঘন্টা এক ঘন্টা একটু বসে বসে খেলছে। এই যে এখন আমি খাওয়াবো, খাবার দাবার নিয়ে এসে, তো প্লিজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে বা আমাদেরকে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো, নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমাদের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। সো প্লিজ সবাই একটু প্রে করো যাতে আমার বাবাই তাড়াতাড়ি একটু ঠিক হয়ে যায়, যেহেতু ওর মুখে কিছু বলতে পারে।